লয়ারদেরকেও ট্রেনিং দিতে হবে যেন কোনোভাবেই আদার সাইডের লয়ার সময় নিতে না পারে এবং তারা যেন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কোর্টকে চাপ দেন। প্রথমত হলো আমি যদি লোন ডিসবার্সমেন্ট থেকে শুরু করি, ডিসবার্সমেন্টের বেলা যারা দেখা যাচ্ছে যে অনেক সময় একটু নিয়ম নীতির ব্যর্থতা ঘটেছে, এগুলি রিকভারি করতে যেয়ে অনেক প্রবলেম হয়েছে। দেখা যাচ্ছে প্রপার ডকুমেন্টেশন হয় নাই, প্রপার মর্গেজ নেওয়া হয় নাই, অথবা মর্গেজ যদি নেওয়া হয়ে থেকে থাকে সেই মর্গেজ নেওয়া হয়েছে আপনার অনেক ক্ষেত্রেই জমির মালিকানা সঠিক নেই, অথবা দেখা যাচ্ছে জালজালিয়াতপূর্ণ কাগজপত্র, অথবা লোন অ্যামাউন্ট যা দেওয়া হয়েছে তার থেকে অনেক কম জমি মর্গেজ নেওয়া হয়েছে, প্রপার সিকিউরিটি নেওয়া হয় নাই, অনেক ক্ষেত্রে চেক নেওয়া হয়েছে, দেখা যাচ্ছে অর্থ ঋণের মামলা না করে তারা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মামলা করেছে ইত্যাদি ইত্যাদি। অর্থ ঋণ আদালত আইন যেভাবে আছে সেই আইন কিন্তু অর্থ ঋণ মামলা নিষ্পত্তির জন্য আমি বলবো যথেষ্ট ভালো আইন। আমরা যারা ব্যাংকের বিরুদ্ধে মামলা করি তারা বরঞ্চ উল্টে আমরা এটাকে অনেক সময় জঙ্গলি আইনও বলে থাকি, কারণ হচ্ছে যে আইনটা যথেষ্ট শক্ত এবং স্পিডি রিকোভারির জন্য এবং তাড়াতাড়ি রিকোভারির জন্য এটা কিন্তু খুবই একটা ভালো আইন আমি বলবো। এখন এই ক্ষেত্রে ব্যর্থ যেগুলি ঘটে সেটা হচ্ছে মামলা, যেটা আমার লাইনের ফ্রেন্ডও বলেছেন যে যথাসময়ে 46 ধারা বলে একটা ধারা আছে যেখানে মামলা কখন দায়ের করতে হবে সেটার টাইম শিডিউল দেওয়া আছে, দেখা যাচ্ছে সেই সময় মামলা দায়ের হচ্ছে না। মামলা দায়েরের পরে কতদিনের মধ্যে জবাব দিতে হবে এবং কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে আইনে কিন্তু খুব শর্ট টাইম দিয়ে বলা আছে। সেই ক্ষেত্রে একটি মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমার কাছে এমনও নজির আছে যে একটা মামলা অর্থ ঋণ আদালতে 2 বছর 3 বছর 6 বছর পর্যন্তও ঘুরতেছে, জবাব দাখিলের জন্য সময় চাচ্ছে, বিবাদী সময় দিয়ে দিচ্ছে, অথচ আইনে কিন্তু বলা আছে 3 বারের অধিক সময় দিতে পারবে না, এবং কে অন্য আইনে বলা আছে জবাব দিলে কোর্ট গ্রহণ করবে, এই আইনে বলা আছে 3 ডেটের পরে যদি কেউ জবাব দাখিল করে তাহলে আদালত জবাব গ্রহণ করতে বাধ্য থাকবে না, সে কিন্তু সেই জবাব বাদে একতরফা করতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো অনেক আদালত আবার একটু প্রোয়েক্টিভ কাজ করে, আইনে যাহা নাই সেই আদেশও তারা দেন। যেমন ধরেন আইনে নাই যে একজন বিবাদী যিনি থাকবেন অর্থ ঋণের, ঋণ খেলাপি যিনি থাকবেন তার পাসপোর্ট আপনার সিজ করার সুযোগ আইনে নাই, অর্থ ঋণ আইনে কোথাও বলা নাই, ওনারা দেখা যাচ্ছে পাসপোর্টও সিজ করে ফেলেন যে বিদেশ ভ্রমণ করতে পারবে না। তো এই ধরনের প্রোয়েক্টিভ আদেশ কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ আদালতকে বসানো হয়েছে আইন অনুযায়ী বিচার করার জন্য, উনি আইন অনুযায়ী বিচার করবেন, ওনারা দেখা যাচ্ছে আইনে যাহা লেখা নাই যা যে বিধান নাই সেই বিধানও অনেক সময় অ্যাপ্লাই করে, সেটার ফলে হাইকোর্ট ডিভিশনে আসে, আমরা একটা রিট করি, মামলা স্টে হয়ে যায়। তো আপনি প্রোয়েক্টিভ হয়ে যেটা করলেন আপনি তো ব্যাংকের ক্ষতি করলেন, মামলা হাইকোর্টে আসার পরে স্টে হলে এই মামলা হিয়ারিং করতে সময় লাগবে আপনার আরও 1 বছর 2 বছর চলে যায়। সুতরাং এই ক্ষেত্রে ব্যাংকের মামলা যথাসময়ে দায়ের করা এবং মামলা যথাসময়ে নিষ্পত্তি করার জন্য ব্যাংকের অফিসারদেরকে প্রথমত ট্রেনিং দিতে হবে, লয়ারদেরকেও ট্রেনিং দিতে হবে যেন কোনোভাবেই আদার সাইডের লয়ার সময় নিতে না পারে এবং তারা যেন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কোর্টকে চাপ দেন। আরেকটা খুশির খবর হচ্ছে যে আগে হাইকোর্ট ডিভিশনে আমরা বিভিন্নভাবে একটা হাইকোর্ট অর্থ ঋণ আদালতের রায় বা আদেশকে চ্যালেঞ্জ করতাম, আপিলের মাধ্যমে করতাম, রিভিশনের মাধ্যমে করতাম, রিটের মাধ্যমে করতাম, এই জিনিসগুলি গত 10-12 বছরে একদম প্রপারলি নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপর ধরেন আরও অন্য অনেক ধারাগুলিতে 12 ধারায় আমরা রিট করতাম, কোনো সম্পত্তি যদি 12 ধারায় বিক্রি হয় সেটার বিরুদ্ধে কোনো রিট হচ্ছে না। তো এই যে নিয়মগুলি দেওয়া হয়েছে এটা যদি প্রপারলি হাইকোর্ট ডিভিশনও ফলো করে, বাট আমি এটা প্রকাশ্যেই বলতে চাই যেহেতু সবাই শুনবে যে হাইকোর্ট ডিভিশনেও কিন্তু এখন মোটামুটি আমাদের যারা বিচারক রয়েছেন অর্থ ঋণ আদালত আইনের, ওনারা যদি সঠিকভাবে ওই আইনটাকে ফলো করে বিচার করেন, এবং আমি ব্যাংকের পক্ষে কম মামলা করি, ব্যাংকের বিপক্ষেই মামলা বেশি করা হয় আমার, সেক্ষেত্রে আমি বরঞ্চ এটা সুবিধাভোগী যে কোনো একটা মামলা নিয়ে গেলে আমরা যদি আদেশ পাই, রুলস স্টে পাই, সেক্ষেত্রে আমি কিন্তু সুবিধাভোগী। তারপরে আমি বলবো আমি ন্যায় বিচার চাই, আইন অনুযায়ী চলতে চাই। ব্যাংকের দিক থেকে কি কি দুর্বলতা আপনার চোখে পড়ছে? হ্যাঁ, ব্যাংকের দিক থেকে দুর্বলতা হচ্ছে এই যেটা আমার লার্নার ফ্রেন্ডও বলেছেন যে ব্যাংকের অফিসাররা যে কাগজগুলি দিতে হবে প্রপারলি কাগজগুলি দেন না, যথাসময়ে মামলা দায়ের করেন না, যথাসময়ে আইনজীবীর চেম্বারে যেয়ে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য তাগিদ দেন না, এবং যে মামলায় যে স্টেপ নিতে হবে সেই স্টেপগুলি শুধু আইনজীবী না ব্যাংকের ল ডিপার্টমেন্টের অফিসারদেরকেও সেইটা জানতে হবে, এবং তাদেরকে যে আইনজীবীর পিছনে লেগে থাকতে হবে যে যেন মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়। এটা কি আপনি এটা কি আপনার ব্যাংকের অদক্ষতা নাকি ইচ্ছাকৃতভাবে কেউ কেউ এমনটা করছে? না, ইচ্ছাকৃত বলে আমি বলবো না, কারণ আমি যে দুই একটা ব্যাংকেরও এখন করি, আমি যে দুই একটা ব্যাংকের করি তাদের অফিসাররা আমার সাথে যথাযথ যোগাযোগ করে, আমি বলবো তারা স্পিডি যোগাযোগ করে এবং তারা চায় মামলার দ্রুত নিষ্পত্তি। এখন এই দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কতিপয় ব্যাংকের অফিসাররা যদিও চেষ্টা করে কিন্তু তারপরেও দেখা যায় যে তাদের হয়তো ইনএফিসিয়েন্সি আছে, অক্ষমতার জায়গা আছে, অথবা মামলা ব্যাংকের অনেক বেড়ে গেছে, যে ল অফিসার আছে তাদের পক্ষে প্রত্যেকটা মামলা
তদারকি করা সম্ভব হয় না, এই জিনিসগুলি রয়ে গিয়েছে। আমি ঢালাওভাবে বলবো না যে তাদের অদক্ষতা আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অদক্ষতা কাজ করে, বাট আমি যে দু একটা ব্যাংকের দেখেছি তারা যথেষ্ট প্রম্পট, তারা মামলা হওয়ার সাথে সাথেই, এমনকি অনেক ক্ষেত্রে আমি দেখেছি মামলা হওয়ার না, মামলা হাইকোর্ট ডিভিশনের রুল স্টের জন্য গিয়েছে, মোশন বলি আমরা যেটাকে, সেই ক্ষেত্রে ব্যাংকের অফিসার আমাদেরকে এসে নিয়ে যায়, স্যার এই মামলাটা যদি রুল ইস্যু না হয় অথবা কোনো ইন্টারিম অর্ডার জন্য না হয় আপনি বাধা দেন। এটা কিন্তু আপনাকে বলতে হবে একদমই একদম এফিসিয়েন্ট একটা কাজ এবং যেটা খুবই দক্ষতার সাথে পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংকের অফিসারকে দোষ না দিয়ে এই সমস্ত অফিসারকে বরং অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাদেরকে লার্নার ফ্রেন্ড বলেছেন যে কতিপয় ক্ষেত্রে পুরস্কারের ব্যবস্থা করা উচিত, এবং কোনো কোনো ব্যাংক কিন্তু এটা করছেও, যে যারা ভালো রেজাল্ট বয়ে আনতেছে, মামলা দ্রুত নিষ্পত্তি করতে পারতেছে, তাদেরকে কিন্তু বছর পরে একটা পুরস্কার দেয়।